হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে তোমরা পেটিএম থেকে কোনো মোবাইলে রিচার্জ করবে। তো পেটিএম থেকে মোবাইলে রিচার্জ করার জন্য প্রথমে আমাদেরকে পেটিএম অ্যাপসটি ওপেন করতে হবে। তো আমি আমার পেটিএম অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছ রিচার্জ ও পে বিল, এই রিচার্জ ও পে বিলে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবে মোবাইল, এই মোবাইলে ক্লিক করবে। যেহেতু আমরা মোবাইল রিচার্জ করবো তার জন্য মোবাইলে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর ইন্টার নেম ওর মোবাইল নাম্বার, এখানে তুমি যেই মোবাইলে রিচার্জ করতে যাও নাম্বারে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর সিমটি যেই কোম্পানি সেই কোম্পানি সিলেক্ট করে নেবে। তো আমার এটা জিও, তাই আমি জিও সিলেক্ট করে নিচ্ছি। এখানে তোমার স্টেট সিলেক্ট করে নেবে, তুমি এখানে ওয়েস্ট বেঙ্গল করে দিচ্ছি। করে দেওয়ার পর নিচে তুমি যেই প্ল্যানগুলো রিচার্জ করতে চাও সেইগুলো এখানে দেখতে পাবে। এই যে এখানে দেখাচ্ছে, দেখো 199, 149, 557, তুমি যেইটা নেবে তার উপর ক্লিক করবে। তো আমি 100, এই যে তো আমি এখানে 149 টাকা রিচার্জটা করবো। এটা 24 দিনের, পার ডে 1 জিবি এবং আনলিমিটেড ভয়েস কল। তো তার জন্যে আমাকে 149 ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ফাস্ট ও ফরওয়ার্ড, এখানে ক্লিক করে দিবে, তাহলে রিচার্জটা খুব তাড়াতাড়ি হবে। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ পে, তারপর অ্যামাউন্টটা লেখা আছে, তুমি যত টাকা রিচার্জ করবে সেটা লেখা থাকবে। এখানে ক্লিক করে দেবে। আমার রিচার্জ প্রসেসিং হচ্ছে। দেখতে পাচ্ছ আমার এখানে রিচার্জ কিন্তু সাকসেসফুল দেখিয়ে দিয়েছে। তো তোমরাও এইভাবে এই পদ্ধতি অবলম্বন করে পেটিএম থেকে যে কোনো মোবাইলে রিচার্জ করতে পারবে এইভাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে।